হ্যালো গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। এটাও একটা শর্ট ব্লগ। আমরা কিছুদিন আগে দুই দিনের জন্য চট্টগ্রাম গেছিলাম, সেই সময় যে র্যান্ডম ক্লিপগুলো নিয়েছি সব কিছু মিলাই আমরা এই ব্লগটা বানাইছি। সারাদিন অফিস শেষ করে বৃহস্পতিবার রাতে আমরা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম। দেন প্রত্যেকবারের মতো কুমিল্লার হাইওয়ে ইনে আমরা ব্রেক নিই, যেখানে আমরা প্রত্যেকবারের মতোই আমাদের ফেভারেট খিচুড়ি আর চিকেন কারি খাই। ফাইনালি সব জার্নি ট্রাফিক শেষ করে ভোরে গিয়ে আমরা চট্টগ্রামে পৌঁছাই। সবচাইতে বেশি এক্সাইটেড ছিল আমার তারুক বুড়ি। সৌরভ মামাকে পেলে ওর সব এক্সাইটমেন্ট গল্প একসাথে শুরু হয়ে যায়, কী করবে, কোথায় যাবে, কী কিনবে, সব স্টার্ট। সৌরভ মামারে পেলে ও আমারও চেনে না। এটা আমার তাহা বুড়ি। তাহা তারুক দুজনই সাফান্টির ভক্ত, সাফান্টি যাই করবে ওরা তাই ফলো করে। সব সময়ের মতো আম্মু রান্না নিয়ে ব্যস্ত, কী বানাবে কী খাওয়াবে আম্মু এগুলো চিন্তা করতে করতেই টায়ার্ড। অনেক দিন পর সবাই মিলে খাওয়া দাওয়া করছিলাম, এখন ভিডিও দেখতেছি আর মিস করতেছি। দেন আমাদের খাওয়া দাওয়া শেষ করে সবাই সারাদিন অনেক আড্ডা দিছি, গল্প করছি, দাবা খেলছি। তারপর রাতে সবাই আমরা মেঝাপুর বাসায় দাওয়াতে গেছিলাম। পুরো ফ্যামিলির মোটামুটি সবাই একসাথে হয়েছিলাম সেদিন, অনেক খাওয়া দাওয়া করছি সবার সাথে, অনেকদিন পর দেখা করে অনেক ভালো লাগছিল। এখন ভিডিও দেখতেছি আর সবাইকে মিস করতেছি। সোয়াদের কাজ হলো তানভীরের সাথে তার সিক্রেট শেয়ার করা, আর তানভীর আর সৌরভের কাজ হলো সোয়াদকে জ্বালানো। ইদমিয়া সাফাকে আমি আগেই বলে রাখছিলাম, যখনই ক্যামেরা দেখবা পোজ দেবা তোমরা। আমার সুন্দর সুন্দর ফুপি চাচিরা এখানে, আর এটা আমার আম্মু, আম্মুর পাশে আরেকটা আম্মু বসে আছে। আহারে কতগুলা খাবার সেদিন খাইছিলাম, এখন আবার খাইতে ইচ্ছা করতেছে। পরের দিন সকালে তারুক বসে আছে সৌরভ মামার জন্য। তুমি কাকে ফোন করতেছো? তুমি সৌরভ মামার নাম্বার জানো? দেখি তো। ও বেজারি সারাদিন খেলনার জন্য বসেছিল, দেন সৌরভ আসলো দুইজনের জন্য গিফট নিয়ে। গিফট পেয়ে দুজন মহা খুশি। আব্বুও খেলা শুরু করছিল। পরদিন সকালে আমরা তিন বোন ঘুরতে বের হই। রেডিসনে একটা প্রি রমজান এক্সিবিশন হয়েছে, যেখানে আমরা যাই, বিভিন্ন স্টল আমরা ঘুরে দেখি আর কিছু হালকা পাতলা টুকিটাকে শপিং করি। দেন আমরা আশেপাশে একটু ঘোরাঘুরি করি, খাওয়া দাওয়া করি, একসাথে কিছু টাইম স্পেন্ড করি। ঢাকা চিটাং থাকার কারণে এই ধরনের সুযোগগুলো আমরা খুব কম পাই, তাই যখনই আমরা চট্টগ্রাম যাই পুরোটা সময় আমরা তিন বোন একসাথে কাটাই। পরে সৌরভ আমাদেরকে জয়েন করে, দেন আমরা একসাথে বাসায় চলে যাই। বাসায় এসে আবার খাওয়া দাওয়া, আড্ডা, অনেকদিন পর পিঠা খাইছি সেদিন, ঢাকায় আমরা যেগুলো অনেক মিস করে। তারপর সাফা একটা অদ্ভুত খেলনা কিনে, যেটা দিয়ে ও সবাইকে চালানো শুরু করে। কিনতে গেছিলাম তাহা তারুবের জন্য খেলনা, আর সাফা এই খেলনা দেখে পাগল হয়ে গেছিল কেনার জন্য। আমি নিজের ক্লিপ নেয়ার জন্য স্ট্রাগল করতে করতে শেষমেশ সাফাকে বললাম একটু আমাদের ভিডিও করে দাও, ও নিজেকে ভিডিও করতেই ব্যস্ত। দেন রাতের বেলা আমরা সবাই মিলে আরেকটা বিয়ের দাওয়াতে যাই। অনেকদিন পর আমি আর সৌরভ সেদিন চিটংয়ের আরেকটা বিয়ে খেলাম, সবাই একসাথে ছিল সেদিন, অনেক ভালো লাগছিল।
ঢাকায় থাকার কারণে সবার সাথে আমাদের সব সময় দেখা হয় না। এই কারণে যখনই আমরা সুযোগ পাই এই ধরনের শর্ট ভিজিট গুলো করার চেষ্টা করি। রাতে তাসকিয়া সবার জন্য ফালুদা বানাইছিল। সৌরব যখনই চিটাং যায় তাসকিয়ার হাতের এই ফালুদা অবশ্যই খাই। আপনারাই দেখেন সবাই মিলে সৌরবকে নিয়ে ব্যস্ত, আমার কথা কারো মনেই নেই। দেন আমাদের ব্যাক করার টাইম চলে আসে। সবার থেকে বিদায় নিয়ে আমরা ঢাকার দিকে রওনা দিই। ব্যাক করতে মোটেও ইচ্ছা করতেছিল না, কিন্তু কিছু করার নাই, ঢাকা পৌঁছাতে পৌঁছাতে আমাদের রাত হয়ে যায়। এর আগে পথেই আমরা খাবার সেরে। এবারের জন্য এতটুকুই, নেক্সট ব্লগে আবার কথা হবে।